সকালকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি খাবো হইলো ইলিশ মাছের ভর্তা। তো আপনাদের একটু ভর্তা মাখাটা দেখাই। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো শুকনো মরিচ অনেকগুলো নিছি, পারিয়া না পেলে একটু লবণ নিলাম। এই মাছের সাথে আমি একটু আলু ভর্তা দিয়ে দেবো, একটা ছোট্ট আলু নিচ্ছি। এটা হলো ইলিশ মাছ, আমি কাটা কুটা ভেজে নিছি, ঠিক আছে, ভেজে নিছিলাম। আর এই ইলিশ মাছটা যে ভাজছি যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, সেই সর্ষের তেলটা লই যেটা, এটা আমি একদম এখন এটার সাথে মিশিয়ে নিলাম। ঝাল বেশি হলে কম কম খাবে, সবাই কম কম খাবে, এসে একটা গোটা রয়ে গেছে। আমি সবসময় ভালো দিন তুলে চেষ্টা করি। কোনো সমস্যা কাম দেখে নরম এইটা এমনি খাওয়া যায় বুঝে দিয়ে। মোটামুটি ফ্যামিলির সবাই খেয়ে পারেন, মনে হয় আলোটা দিয়ে দিলাম, টকে রসা মনে করছে। আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ সবারই তেল ঠিক আছে না, তেল বেশি খাওয়া হলো। ইলিশ মাছের ভাজা তেল দিছি তো ওটা আরো স্বাদ লাগবে। না কাটাটা জানি দুর্বল হয়ে যায়, না একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। জনের কাছে একটা স্বাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আসলে সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে খাবার খুবই ফাটাফাটি, ফাটাফাটির মধ্যে এক নাম্বার ওয়ান খাবার হলো এটা। এটা তো দেখছিনি কীভাবে ভর্তা বানাইলাম, ইলিশ মাছের ভর্তা। এটা হলো পুঁটি মাছ দিয়ে জল বই দিয়ে টকের তরকারি, টমেটো বেগুন, এটা হলো আলু দিয়ে বড় সাইজের শোল মাছ, এটা হলো পুঁটি মাছের চচ্চড়ি, শিম, আলু, মূলা অনেক কিছু আছে, পাঁচমিশালি। যাই হোক, আজকে খাইতে একটু দেরি হয়ে গেছে, তিনটা বেজে গেছে, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। ভর্তাটা আমি বানাইলাম, ভর্তার পক্ষে হলো আমি আর অর্সি, আর কেউ রাজি আসলো না। মহাঘাটে যেটা খাই ইলিশ মাছের লেজা ভর্তা, আর আমরা হলো পুরো ইলিশ মাছ, আস্তে ইলিশ মাছ আসছি, বেয়ে যাদের ভর্তা বানাইছি। ছোটো সাইজের ইলিশ মাছ 500 গ্রাম হবো। কাটা বাছি, তাও আমি নিজে মতো করে করছি। তো ইলিশ মাছটা নর্মালি ভাজছি যেভাবে ভাজতে হয়, মরিচ হলুদ রকম ভাজছি,
أنا أقول لك কাটা বস্তু অনেক সময় লাগে বিশেষ করে তো প্রচুর কাটা সব প্রতি বাসা সম্ভব না মোটামুটি বড় কাটা গুলো বেশি তখন বড় হচ্ছে إذن غورا ماستر خوبي شاد كنا مر دامو كم اسي إذن بيش خاص شاب سوت بعدا সবাই সহ উচিত কারণ সুখের জন্য ভালো
এখন আমরা যে পরিমাণ সুখের প্রত্যাশার করি সারাদিন মোবাইল কম্পিউটার বলেছে শোল মাছ আমাদের বাসায় যে খাবারগুলো আমরা খাই বা আমি রেগুলার যে খাবারগুলো খাই এগুলো মানে শহরে বাসায় এখন রান্না কম হয় গ্রাম অঞ্চলে রান্না করে মনে হয় বেশিরভাগ বাসায় আপনি রান মাংসটা বেশি খায় শহর অঞ্চলে গ্রামেও খায় গ্রামে মাছটা বেশি খায় আমি মাছটা বেশিরভাগ দইরা খাই যার কারণে মাছের গুণই বসে আর মাছ খাওয়া ভালো মাংস মাছ খাওয়া ভালো মাংস যে ক্ষতি করে তা না কিন্তু বেশি পরিমাণ খেলে ক্ষতি আছে মাছ বেশি খেলে ক্ষতি নেই পুরি মাছের টক সে মজা একজন আমার কমেন্টে লিখছে আপনার চ্যানেল কি বিক্রি করবেন জানি না সে চ্যানেল দিয়ে কি করবো আমার চ্যানেল নিয়ে সে কি করবো আর আপনি চ্যানেল কেন বিক্রি করবেন শখের বিষয়ে করছে বিক্রি করা যায় পার্সোনাল চ্যানেল বিক্রি করে আমার ফেস না থাকতো অন্যরকম ভিডিও বানাইতাম তাহলে হয়তো বিক্রি করার ইয়ে হতো আমি যদি ভিডিও নাও দিই তাও চ্যানেল বিক্রি করবো না থাকবো আমার ভিডিও আমি দেখুন এক সময় ওজন বুড়ো হয়ে যাবো তখন দেখতে পারেন যেমন এখন মিসাগুলো কিন্তু আমার ছোটবেলা দেখতে পারতেছি না মনে করতে পারতেছি দেখতে পারতেছি না গ্রামে কত মজার মজার
ঘটনা করছে মাছ ধরছি পুকুরে লাগাইছি কত কিছু করছি সেগুলো যদি তোর পাবো ওই যেগুলো ছিল না তখন যদি ইউটিউব থাকতো তাহলে তো ভিডিও ভিডিও করে করে রেখে দিতে পারতাম এখানে সব কিছু করা সম্ভব রেখে দিলে দেখতে পারো খুবই স্বাদ অনেকে জল ভুল টকের জন্য খেয়ে দিবার মনে আমার কাছে সেই মজা লাগে টক আছে মজা খাওয়া খুবই ফাটাফাটি হলো সবগুলো আইটেমই আজকে স্বাদ হয়েছে সবগুলোই ইলিশ মাছের ভর্তাটা স্পেশাল স্বাদ হয়েছে আর লাস্টে টকটা আরও বেশি স্বাদ হয়েছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবার জন্য শুভকামনা রইলো